অনেক ভালো হয়েছে, অনেক অনেক সুবিধা হয়েছে, পাবলিকের যাতায়াতের জন্য অনেক ভালো হয়েছে। মোটামুটি মানুষ এখন মানে ওই যে যারা অফিস করে তাদের জন্য অনেক ভালো। হ্যাঁ, সুবিধা হইলো যে অন বাড়ি যাইতে আসি, মা বাবা অসুস্থ এই জন্য যাইতে আসি বাড়িতে, এর মোটামুটি ভালো। জি জি, অনেক সুবিধা হচ্ছে। আজকে আমি পাঁচটা অফিসে যাইতে আমার বাসে আসছি বাসা থেকে, খুব ভালো লাগছে। কালকে অনেক কষ্ট হয়েছে আমাকে আসতে। হ্যাঁ, বাস চালাইতেছি ভালো আছে, রোড গার্ডার ফাঁকা আছে, যাত্রীর নিরাপত্তা যাইতে পারতেছে। মানে তারা মাস্ক পরে পরিধান করে সুন্দরভাবে সুন্দর পরিবেশে গ্যামজাম ছাড়া চলেছে। বাস না চালাইলে তো শরীরে অসুস্থতা লাগে। একটা ডিউটিতে থাকলে তখন মনে করেন আপনার মন মনে ভালো লাগে, ডিউটিতে না চালে তো মন মনে ভালো লাগে না। বাস না চালাইতে পারলে আমি আর অন্য কোনো কর্ম জানা নেই, বাচ্চালাই খাইতে হইব। তো বাসটা চলছে আমাদের জন্য খুবই ভালো হয়েছে। না চলে তো সমস্যা, আমাদের সবারই সমস্যা, শ্রমিক যত আছে আমাদের সবারই সমস্যা। আমি এটাকে সুবিধা মনে করছি না, যেহেতু আমরা গতকালও দেখেছি প্রায় 66 ডেথ এবং আপনার রোগী শনাক্তের হার অনেক বেড়ে গেছে। একদিকে আমরা বলছি লকডাউন, অন্যদিক থেকে পরিবহন সব কিছুই চলছে। হ্যাঁ সেটাই তো, এখন কী করবো? আসলে এটা পরিকল্পিতভাবে অর্থাৎ সরকারিভাবেই সিদ্ধান্ত নিতে হবে, এখন না বেরোয় তো উপায় নেই। এর বিকল্প কী, সেই ধরনের কোনো চিন্তাভাবনা না করে হঠাৎ করে লকডাউন না দিয়ে দিলে আসলে এটা নিয়ন্ত্রণে আসবে না। গতকালকে অফিসে যাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় হয়েছে, কতক্ষণ হাইটে যেতে হয়েছে, রিক্সা হয়েছে, খরচের পরিমাণ বেড়ে গেছে। আজকে সেটা স্বাচ্ছন্দ্য হয়েছে, একটা লিমিটের ইয়ার খরচটা কমের ভিতরের মধ্যে আছে। কারণ অল্প বেতনভুক্ত আমার অফিস বাসা মিরপুরে, অফিস মতিঝিলে, তো এইখানে তো আমার আসতে 250 টাকা রিক্সা ভাড়া লাগে, এটা তো সম্ভব না। লোকজনের চলাচলের সুবিধা হয়েছে একটু, লকডাউন তারপর একটা বাস চলাচল লোক একজাংশে যাইতে পারতেছে। তেল খরচ দিয়ে পুষাবে না, খরচটাই তো আগে মেনটেন্স করতে হবে। খরচ যদি আমার না উঠে তাহলে আমি পুষাবে কীভাবে, কী হইলো তাইলে?